নমস্কার বন্ধুরা, জ্ঞান কেন্দ্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের যে বিষয় সেটা হচ্ছে নাম্বার সিরিজের পরবর্তী অংশগুলি, 18 নম্বর থেকে 21 নম্বর পর্যন্ত আমরা করব। তো এখানে যে বিষয়টা বলার ছিল সেটা হচ্ছে যে নাম্বার সিরিজগুলো আমরা করছি সে নাম্বার সিরিজগুলো প্যাটার্ন ওয়াইজ আমরা বুঝবো, এবং বোঝার পর কীভাবে সেটা সমাধান বের করতে হবে সেটা আমরা আজকে অঙ্কগুলিতে করব নাম্বার সিরিজের। তো এটার বিষয়টা যেটা সেটা হচ্ছে রং নাম্বার বের করা। রং নাম্বার আমরা কীভাবে বের করব, এই নাম্বারগুলি যেগুলো দেখতো সেগুলোর মধ্যে একটা নাম্বার রং আছে সেটা আমাদের বের করে দেখাতে হবে। তো ভিডিও শুরু করার আগেই তোমাদের বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখো, যে ভিডিও আসার সঙ্গে সঙ্গে যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে, যাতে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। তো আজকে ভিডিও শুরু করি। 18 নম্বর যেটা আছে সেটা কী আছে দেখি। 18 নম্বর যে নাম্বারগুলো আছে সেটা সলভ করতে গেলে আমাদের কী করতে হবে, এই নাম্বারগুলিকে 4 দিয়ে ডিভিশন করতে হবে। কী করে দেখো, 24576 এই যে নাম্বারটা সেটাকে আমরা 4 দিয়ে যদি ডিভিশন করি দেখবে পরের নাম্বারটা আমরা পেয়ে যাব। কী করে, 4 4 6 24, 5 নামবে 7 নামবে, দুটো নাম্বার একসাথে 5 নামালাম, ও সরি 6 7, তো বড় 5 বড় আছে, তাহলে 4 1 4, এখানে মাইনাস করলে 1 বেরোবে, এরপরে এর সাথে 17 নামবে, তাহলে 4 4 কত পেয়ে যাচ্ছি আমরা, 16, মাইনাস করলে 1 এবং 6, আবার 4 দিয়ে ভাগ করলে 16। তাহলে দেখতে পাচ্ছো যে 4 দিয়ে আমরা যদি ডিভিশন করি তাহলে কিন্তু পরবর্তী নাম্বারটা আমরা পাচ্ছি। সেরকমভাবে 1536 এটাকে 4 দিয়ে ডিভিশন করি কত হচ্ছে দেখে নেওয়া যাক। 1536 কে 4 দিয়ে আবার ডিভিশন করবো, 4 4 3 4 12, 33, 4 8 32, এখানে হচ্ছে 1 6 4 4 16, এখানে হওয়া উচিত ছিল 384, কিন্তু কত আছে 386। তাহলে রং নম্বর আমরা পেয়ে গেলাম, এখানে বি নাম্বারটা হলো অ্যান্সার, 386। আচ্ছা পরবর্তী যেটা আছে সেটা আমরা করি, 19 নম্বরটা, যে নাম্বারগুলো আছে 19-এর সে নাম্বারে প্রথমে আমরা দেখব যে এটা কিভাবে আমরা সলভ করতে পারি। আচ্ছা এখানে ভালো করে খেয়াল করো, দেখো 6 মানে কি, 2 গুণ 3, 6-কে আমরা এইভাবে লিখতে পারি 6 = 2 × 3, সেরকম 15-কে আমরা কী লিখতে পারি, 3 × 5। পরবর্তী যে নাম্বারটা আছে সেটাকে আমরা কত দিয়ে লিখতে পারি, 35, এটাকে আমরা 5 × 7, 77-কে আমরা কী লিখতে পারি, 7 × 11, 165, এটাকে আমরা লিখতে পারি 11 ×, এটা কি লেখা সম্ভব 11 দে, তোমরা দেখো 11 দে কোনো মাল্টিপ্লাই হয় কি না, এটা কিন্তু 11 দে মাল্টিপ্লাই সম্ভব নয়। তাহলে আমরা 165 যদি মাল্টিপ্লাই করতে যাই আমরা কিন্তু অন্য নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো কোনো দিন, এটা দেখো 2 থেকে 3 এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, সব কটা নাম্বার কি, সব কটা নাম্বার প্রাইম নাম্বার, আমরা প্রাইম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছি, সব কটা প্রাইম নাম্বার দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি, 2 3, এবার 3-র সাথে আবার 5 পরবর্তী যে প্রাইম নাম্বার, 5-এর সাথে 7 পরবর্তী প্রাইম নাম্বার, 7-এর সাথে 11 নেক্সট প্রাইম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 11-এর সাথে আমাদের নেক্সট প্রাইম নাম্বার 13 দিয়ে মাল্টিপ্লাই হওয়া উচিত, কিন্তু সেটা কিন্তু করলে আমরা কত পেয়ে যাচ্ছি, 143, যেটা 165 অবশ্যই না। তাহলে এখানে রং নাম্বার আমরা পেলাম 165, সি নম্বর। এবারে 20 নম্বরটা আমরা করব, 20 নম্বর কী আছে, 2 5 10 50 500 5000, এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ এই নাম্বারগুলোকে আমরা দেখতে হবে যে রং নাম্বার কোনটা সেটা আমরা দেখে নিই। এখানে 5 2 2 5 10, 5 2 10, এবং 5 10 50, 50 10 500, 500 × 100, কোনোদিন 5000 হবে না, এখানে 50,000 হওয়া উচিত, বা 50-এর সাথে 500 মাল্টিপ্লাই করলে 25,000 হওয়া উচিত,
কিন্তু সেখানে আমরা কি পাচ্ছি 5000। তাহলে এখানে রং নাম্বার খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি যে 5000 যেটা আছে সেটাই হচ্ছে রং নাম্বার, কারণ এখানে হওয়া উচিত ছিল। পরবর্তী নাম্বারগুলো দেখো, 2×5 পাশাপাশি যদি মাল্টিপ্লাই করি কত বেড়ে যাচ্ছে 10। এবার 10-এর সাথে আমরা যদি 50 মাল্টিপ্লাই করি, 10×50 কত বেড়ে যাচ্ছে 500, 500×50 কত পাচ্ছি 25,000। কিন্তু সেখানে কিন্তু শুধু 5,000 আছে, সেই জন্য 5,000 হচ্ছে রং নম্বর, ডি নম্বর। এবার 21 নম্বরটা আমরা করবো। 21 নম্বরে যে নাম্বারগুলো আছে হয়তো বড় লাগছে দেখে, কিন্তু অ্যাকচুয়ালি অতটাও কঠিন না। এটাকে আমরা কী কী নাম্বার দিয়ে ডিভিশন করব দেখো, প্রথমে যে নাম্বারটা আছে সেটাকে আমরা 12-এ ডিভিশন করব। 12-এ ডিভিশন করলে এই নাম্বারটা পেয়ে যাব, এবং তারপরে যে নাম্বারটা আছে সেটাকে আমরা 10-এ ডিভিশন করব, এবং 10-এ ডিভিশন করার পর 48 পাবো। 48-এর সাথে আমরা আবার ডিভিশন করব 6 দিয়ে, তাহলে আমরা কত পাবো 44। 24, 24-কে যদি 24 কি 6-তে ডিভিশন করলে পাওয়া যায় 6, 6×6=36, 6×8=40, 8। এখানে কিন্তু 8 পাওয়া উচিত, কিন্তু সেই জায়গায় আমরা কত পাবো, সেই জায়গায় আমরা পাচ্ছি কিন্তু 24, যেটা অবশ্যই রং নম্বর। করে নেওয়া যাক 460080, একে আমরা যদি 12-টা ডিভিশন করি, 12-টা ডিভিশন করে তোমরা দেখে নিতে পারো এটা অ্যান্সার হবে 3840। এবার 3840-কে আমরা যদি ডিভিশন করি কত দিয়ে বললাম 10 দিয়ে, তাহলে কত পাচ্ছি নেক্সট, এটা না করলেও দেখতে বুঝতে পারবে 384, শুধু 00 কাটবে। এবার 384-কে আমরা যদি 8 দিয়ে ডিভিশন করি, 384-কে 8 দিয়ে ডিভিশন করলে আমরা পাই যাচ্ছি পরবর্তী যে অ্যান্সার সেটা হচ্ছে 48। কিন্তু আমি কি বললাম, 48-কে যদি আমরা 6 দিয়ে ডিভিশন করি, 48-কে 6 দিয়ে ডিভিশন করব, তাহলে কিন্তু সি নম্বর 24, এটাই হচ্ছে রং নম্বর। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাও, কমেন্টে জানাও, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে ভিডিও এতটুকুই।